এটা কাপড় দুই ভাঁজ, প্লাজো কাটিং, প্লাজো কাটিং। হ্যাঁ, এটাকে আবার চার ভাঁজ করে নেওয়া লাগে। এই যে কাপড় চার ভাঁজ হয়েছে, আমি দেখাই। এই যে এখানে দুই ভাঁজ আর এখানে দুই ভাঁজ। প্লাজো প্রথমে সবসময় লম্বা মাপ, যেহেতু আমার লম্বা 38, তাহলে আমার নিচে ভাঙ্গা 2 ইঞ্চি, কোমরে যা 2 ইঞ্চি, 4 ইঞ্চি, তাহলে 38, 39, 40, 41, 42, 42 ইঞ্চি আমার লম্বাটা টিপব। তারপরে কোমরে মাপ দেই, কোমর যেহেতু 13 দিলাম, 52, 4×48 টিপবে, 1 ইঞ্চি সেলাই। আর এইখান থেকে আমি হাইয়ের মাপটা নেব, হাই দিলাম 17, মাঝারি মানুষের জন্য, যারা একদম খাটো তার জন্য 16 হলে হয়। আর এখান থেকে মুগুরির মাপটা 12-তে দিলাম, 11 টিপব, মানে 11 মাপ মেন, 1 ইঞ্চি সেলাই, ঠিক আছে। এখন শেপ কাটা দিয়ে আমি একদম ইজি, এইভাবে শেপ কাটা ছাড়া কিন্তু রাউন্ড হয় না প্লাজোর। এখন এখানে তো দুটো ভাঁজ আছে, এটি আমি কেটে দেব। হয়ে গেল প্লাজো কাটিং। প্লাজো কাটিং অনেক সহজ, একটু মন দিয়ে দেখলেই পারা যাবে।